কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবী কি আজীবন এরকম থাকবে? আমরা কি চিরকাল থাকতে এসেছি? নো, এটা একটা ট্রানজিট প্রিয়ার, আমাদেরকে চলে যেতে হবে। বিশ্বনবী মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন, বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা। তিনি বুঝাতে লাগলেন, ও মক্কার লোকেরা, এই দিন দিন না, আরো দিন আছে। এই দুনিয়াটাই সব নয়, বিশাল এক জগৎ পড়ে আছে, সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবীটা একদিন থাকবে না, সব ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ। আবার নবী শোনাতে লাগলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বলতে লাগলেন, বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মধ্য দিয়ে, গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কিনা? জমিনটা কেঁপে উঠবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন, ঠিক কিনা? যত কিয়ামতের আয়াত, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ আল হাক্কাতু মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা। এই কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন, কাফেরদের হৃদয়ের ভেতরে ভয় চলে আসলো। কাফেররা মনে মনে ভাবে, এই মোহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই। বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন? না। ওদের মাথায় প্রশ্ন আসলো, মোহাম্মদ তো কখনো মিছা কথা কয় না, তো ও যে বারবার কিয়ামত কিয়ামত বলতেছে, যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো কই? সুবহানাল্লাহ। পড়ো, ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মোহাম্মদ বারবার কিয়ামতের কথা বলে, মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, তো মোহাম্মদ যে কিয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না, তাহলে কিয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই? চল সবাই মিলে মোহাম্মদ রে ধরি, ও মোহাম্মদ এই যে তুমি কিয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও, আমাদেরকে বলো কোন দিন কত তারিখে এই কিয়ামত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুন পড়েন। আল্লাহু আকবার। ও নবী, লোকেরা এসে আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে, ফিমা আনতা মিন যিকরাহা কিয়ামত কবে হবে, আপনি কেমনে বলবেন? এই জ্ঞান তো আপনার নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? ও মাই প্রফেট, পিপল আর আস্কিং ইউ রিগার্ডিং কিয়ামা, দ্য টাইম, দ্য ডে অফ জাজমেন্ট, হু আর ইউ টু টক এনিথিং অ্যাবাউট ইট, দ্য ফাইনাল ডিসিশন and the day of qiyamah is only known by Allah. কেউ জানে না কিয়ামত কবে হবে, একজন ছাড়া তিনি কে? বিশ্বনবীও জানে না, ঠিক কিনা? ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফীহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহ বললেন, নবী কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না, তবে অনেকে এই কিয়ামতের উপর বিশ্বাস করে না। পৃথিবীর কোন শক্তি এই কিয়ামতকে ঠেকাই দিতে পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প? পৃথিবীর কোন প্রধানমন্ত্রী? প্রেসিডেন্ট? সবাই মিলে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতারা মিলেও যদি ট্রাই করে, কিয়ামতকে আটকায় রাখা যাবে? তাহলে কিয়ামত হবেই হবে, তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, ও জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি না, তোমার যা দশা আমারও তাই দশা। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না, তুমি যে অবস্থা আমারও এই অবস্থা,
তার মানে বিশ্বনবীও জানতেন না এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন মাযা আ'দাদতা লিসাআ কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হইছো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো সাহাবী বলে মা আ'দাদতু লাহা শাইয়ান কিছু প্রস্তুত করি নাই ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু শুধু একটা জিনিস করেছি কি সে বলতে লাগলো একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসূলকে খুব ভালোবাসি এটা ছাড়া আমার আর কিছু নাই বিষ্ণুই বললেন আনতা মা আমান আহবাবতা ফা ইন্নাকা মা আমান আহবাবতা ও সাহাবী তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে তাহলে পুরো আলোচনা থেকে বুঝলাম কিয়ামত হবেই কেউ ঠেকা রাখতে পারবে তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহ এমনকি বিশ্বনবী নিজেও জানে না ঠিক কি না আল্লাহ ছাড়া কেউ জানে না অনেকে বলে এত সালে কিয়ামত এত সালে কিয়ামত এই যে কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই এটা ঠিক না এদের কথায় কান দিবেন না আমরা জানি না কবে হবে কিচ্ছু জানি না জানে কে তবে কিছু আলামত কিছু সাইন আশরাতু সাআ কিছু আলামত বিশ্বনবী আমাদেরকে শুনিয়ে গিয়েছেন যে এই এই পরিস্থিতি যখন সমাজে হবে তখন মনে করবে কিয়ামত হতে খুব বেশি দেরি নাই সময় খুব কাছে সুবহানাল্লাহ পড়ে এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কিয়ামতের ছোট আলামত আরেকটা হচ্ছে কিয়ামতের বড় আলামত কিয়ামতের বড় আলামত 10টি টেকনাফের ভাইরা বলেন বড় আলামত কয়টি 10টি আল্লাহর মেহেরবানিতে কিয়ামতের এই বড় বড় 10টা আলামতের একটাও আমাদের সমাজে এখনো দেখা যায় নাই কিন্তু কিয়ামতের ছোট আলামত অনেকগুলো আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই কথা কয় কিন্তু কবে শুরু হবে এক্স্যাক্টলি দিনক্ষণ তারিখ দিয়ে বলা সম্ভব এটা জানে শুধু একজন চিৎকার করে বলতে হবে তিনি কে বিশ্বনবী বলেছেন কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমনটাই কিয়ামতের প্রথম আলামত সুবহানাল্লাহ নাই কথা বুঝতে কষ্ট হচ্ছে বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত বিশ্বনবী চলে আসছে তার মানে আর নবী আসবে না এবার কিয়ামতের দিকে আগাইতে হবে চিল্লা এখন ঠিক কি না বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়া সাআতুকা হাজাইন আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি নবী আর কিয়ামতের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই সুবহানাল্লাহ পড়ো তারপরও কত বছর চলে গেল প্রায় 1400 বছর প্রায় 1500 বছর চলে গেল এখনো কিয়ামত হয় নাই কবে হবে কে জানে জোরে বলেন কে জানে তাহলে কিয়ামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন প্রথম আলামত পাওয়া গিয়েছে ঠিক কি না এরপর বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন এরপরে বিশ্বনবী বললেন কাসরাতু যুহুরিল ফিতান বি আনওয়াইহা কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই টেকনাফে আছে ফিতনা কি ফিতনা আছে কোন টাকা পয়সার ফিতনা হ্যাঁ আর জায়গা জমির ফিতনা আর ক্ষমতা নিয়ে ফিতনা আর কি ফিতনা নারী নির্যাতন আরেকজন কোন পুরুষ নির্যাতন সব নির্যাতনই এই দেশে আছে না নাই এইভাবে আর্থিক ফেতনা সামাজিক ফেতনা রাষ্ট্রীয় ফেতনা নারী ঘটিত ফেতনা আছে না নাই কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মুমিন সকালে কাফের হয়ে যাবে ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার এই যে কক্সবাজার আপনাদের বুঝাতে সুবিধা সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনি হক হালাল মেনে চলতে চান আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান আপনি সরকারি চাকরি করেন আপনি ঘুষ খান না কিন্তু চাইলেও পারবেন না আপনার ডানে ঘুষ বায়ে ঘুষ সামনে ঘুষ
পেছনে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, নিচেও ঘুষ, আপনি কই যাবেন? আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি কোন নেকেড সিনারি দেখব না, আমি মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ দেখব। ইউটিউবে ঢুকলেন, লিখলেন মিজানুর রহমান আজহারী ওয়াজ, সার্চ দিলেন, ওয়াজ চলে আসছে। ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দিয়ে রয়েছে, আছে না নাই? তো দেখতে ঢুকছেন ওয়াজ, ওদিকে দেখবেন যে আরেকজন বেসকি মেরা রয়েছে। তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না। ফিতনাতুন তামুজুকা মাউজিল বাহার, বিষ্ণুই বললেন সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে, ফিতনা এভাবে আছড়ে পড়বে। চারদিকে ফিতনা, ডানে থাকাবেন ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা, বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি ঝগড়া করতে না চাইলেও, আপনি ঝগড়া করেন না কেন, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, আছে না নাই? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ, প্রকাশ্য ফিতনা, গোপন ফিতনা, সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আর জোরে পড়ে না আমি, আসেন দোয়াটা সবাই একসাথে পড়ি, আমার সাথে সাথে আওয়াজ করে পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওমা বাতন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওমা বাতন। এর মানে আল্লাহ দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এই যে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ফিতনা সমাজে বেড়ে যাবে, এই আলামতটা আমাদের সমাজে আছে না নাই? তাহলে দুইটা পাইলাম, বিশ্বনবীর আগমন এটাও পাইলাম, ফিতনা বেড়ে যাবে এটাও পেলাম। এরপর বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন খরুজ মুদ্দাই নুবুয়া, কিয়ামতের আগে ভণ্ড নবী দাবিদাররা বের হয়ে যাবে। ভণ্ড নবী দাবিদার আছে না নাই? বিষ্ণু বুখারীর বর্ণায় বললেন 30 জন হবে এদের সংখ্যা, সবগুলো হচ্ছে দাজ্জালুন কাজ্জাবুন, মিথ্যাবাদী দাজ্জাল, এগুলো একটাও নবী নয়। চিল্লায় কোন ঠিক কিনা? মা কানা মুহাম্মাদুন أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. محمد তোমাদের কোন পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতাম النبيين, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ঈসা ইসলাম পর্যন্ত এই যে নবী আসার ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে কাট আপ করে দিলেন। সুবহানাল্লাহ। পড়ে বলতেন লা নাবিয়্যা বাদি ওয়া লা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই কোনো রাসূলও নাই, তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা উমার, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে আমার ওমরের ওই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। পড়বেন না? ওমরে ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি যদি কোনো রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওমরে ফারুককে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটত। ওমরে ফারুক যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। এজন্য ওমরের মতো একটা নেতার দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দিবি জয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালি দিবি জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, ঠিক কিনা? ওমরে ফারুক নবী হয়ে যেত, কিন্তু যেহেতু নবী হওয়ার যোগ্যতা কারো নাই, সুযোগ নাই, সেজন্য বিশ্ব নবীর পরে কেউ নবুয়তির দাবি করতে পারবে না। কিন্তু বিশ্বনবীর জীবদ্দশাই মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ভণ্ড নবী দাবিদারের আবির্ভাব ঘটেছিল। সে এসে বলল হে মুহাম্মদ, আন-নুবুয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি, মুহাম্মদ নবুয়ত পুরাটা তোমার না, অর্ধেক তোমার অর্ধেক আমার, আমারটা আমারে দাও। বিশ্বনবী বললেন তুই মিথ্যাবাদী, তুই কি কাজ্জাব। সে বিশ্বনবীর মতো অ্যাক্টিং করত,
বিষ্ণুবি যা যা করতেন সেও তা তা করার চেষ্টা করতেন বিষ্ণু ঈসা ইসলাম কোন গাছের মধ্যে হাত লাগালে ওই গাছের ফল ফলন বাড়িয়ে দিত কে তো সেও বিষ্ণুবির মতো অ্যাক্টিং করে সবাই বলতো তুমি যেহেতু নবী দাবি করো তুমি আমাদের গাছে হাত লাগাও তো সেও হাত লাগায় দিত কিন্তু ফলন বাড়ত না গাছে ফল যা আসতো ওগুলো ঝরে পড়তো উল্টা হতো বিষ্ণু ঈসা ইসলামের কাছে সবাই এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমাদের কুয়ার পানিগুলো লবণাক্ত আপনি দোয়া করেন বিষ্ণুবি অজু করে অজুর কুলির পানি কুয়ার মধ্যে ছাড়লে লোনা পানির কুয়া মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যেত কিন্তু মুসাইলামারে যখন সবাই ধরতো মুসাইলামা তুমি তো নবী দাবি করো চলো ও যে কোন মিঠা পানির মধ্যে কুলি মারলে ওটা লোনা পানি হয়ে যেত রিঅ্যাকশন করত কি করত বিশ্বনবীটা করত অ্যাকশন আর ওটা করত রিঅ্যাকশন এরপর বিষ্ণু ঈসা ইসলাম মদিনার নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত আর মুসাইলামা যেই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত চুল বড় হওয়া তো দূরের কথা ওইটির মাথায় চুলই উঠতো না আর আজীবন থাকতো টাক মাথা নাউজুবিল্লাহ পড়বেন না কারণ এটা বিশ্ব নবী এটা কি নবী এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে না উনি হচ্ছেন খাতামুন নাবিয়িন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবীদেরও নবী চিল্লাই কোন ঠিক কি না এভাবে অনেকে নবুয়তের দাবিদার শাস্তে চেয়েছে এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি এরা নিজেদেরকে আহমদি মুসলমান বলে কি মুসলমান আহমদি মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে আমরা সবাই মুসলিম চিল্লায় বলেন ঠিক কিনা আল মুসলিমু মিল্লা ওয়াহিদা পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝড়ায় আর কাঁদে আর দোয়া করে জোরে কোন ঠিক কিনা নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই আরাকানে মারা যায় আমাদের রক্তক্ষরণ আছে না নাই ফিলিস্তিনে শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের কোনো শেষ নাই এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না মুসলিম তো এমন দল এটা দেহের মতো জাসাদিন ওয়াহিদ দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে জোরে কর ঠিক কিনা যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহদী আসবে একদিন চিল্লায় কোন ঠিক কিনা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আমির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুবাল্লাহি ওয়া আদুবাকুম আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের 50টারও বেশি দেশে 50টারও বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথা কোন ঠিক কিনা এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আমাদের এ লিডারশিপ নাই এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক লোক সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছি শেষ নবী এরপর হঠাৎ করে আমি হলাম ইমাম মাহদী এরপর কয় আমি হলাম ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ পড়বেন না এ লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে টয়লেট ভাইঙ্গা ভিতরে পড়ছে পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না আল্লাহকে আরো খা আরো খা বেয়াদব এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় এজন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা দ্বিতীয় অংশটা মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না তো তারা এদেশে জন্ম এদেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্ব নবী যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো
আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও নিজেদের অবস্থানকে স্পষ্ট করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোন নিয়ম ইসলামের ভিতরে ঢোকানো যাবে না